السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في موضع آخر: يا أيها المُزَمِّل قُمِ الليلَ إلا قليلاً نِصفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلاً أَوْ زِدَ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلاً. وقال تعالى في موضع آخر: إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ. وقال تعالى في موضع اخر: وما ارسلناك الا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل بي. او كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ওয়ানু আলাদিন আলামিন প্রিয় দর্শকবিন্দু এবারে আসছি পাঁচ নাম্বার পর্ব নিয়ে পঞ্চম পর্ব রসুল উল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্নে দেখার পঞ্চম নম্বর পর্ব আমি আরও আলোচনা করেছি আমাদের সেরতাজ অলি কুলের শিরুমণি কুতুবুল আলম হজরত রশিদ আহমদ গঙ্গই রহমাতুল্লা আলাই দৈনিক এক লক্ষ বার দুরুদে দুরুদ শরীফ তেলোয়াত করতেন দুরুদ শরীফ পাঠ করতেন ওনাকে প্রশ্ন করা হলো এই দুরুদ এত বেশি পাঠ করার দ্বারা কী ফায়দা পেয়েছেন উনি বললেন অনেক ফায়দা পেয়েছি তবে একটা ফায়দার কথা আমি তোমাদেরকে বলতেছি সেই ফায়দাটা হলো যে যখনই আমার মন চায় যে আমি আমার নবীকে দেখব যাকে আমি এত ভালোবাসি আল্লাহ তালা যাকে ভালোবাসার কথা বলে দিয়েছেন উল ইং কুং তুম তোহিব্লাহ ফত্ত বি ইহবি ওয়াক ফির্লা কুম জুনুবাকুম ওল্লাহু গফুর রহিম আল্লাহ তালা যেহেতু আমাদেরকে ভালোবাসার জন্য বলেছেন এবং যাকে ভালোবাসা ব্যতীত যার সুন্নত আমল করা ব্যতীত ওই কঠিন হাসরের ময়দানে পার পাওয়ার কোনো রাস্তা নেই আদম আলী সাল্লা পর্যন্ত যার সুপারিশের জন্য কান্ডারি হয়ে থাকবেন যার সুপারিশ ব্যতীত আদম এই সাল্লা সালাম পর্যন্ত জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না ওই নবীকে আমি যখনই আমার মন চায় তখনই দেখতে পাই আল্লাহ বি হামদি আজিম এই জন্য আমাদের প্রশ্ন জাগে তাহলে আমরাও দেখার জন্য উদ্গ্রীব পাগল পাড়া মনে খুব আশা মনে খুব শখ তাহলে কীভাবে দেখব হ্যাঁ প্রিয় দর্শকবিন্দু এই জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে কোরআন শূন্য অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে এবং কোরআন শূন্য অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে আর যদি কোরআন শূন্য অনুযায়ী নিজেরকে নিজের ফ্যামিলিকে নিজের জীবনকে পরিচালনা করা যায় তারই পাশাপাশি এ আমলগুলি করলে পরে নবী করিম সাল্লা সাল্লামকে নবীজি সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখা একবারই সহজ এবং পরীক্ষিত আমল পাঁচ নাম্বার পর্ব পূর্বে যে চার চারটা পর্ব করেছি প্রত্যেকটাতে যে আমলগুলি বলেছি এগুলি খুব পরীক্ষিত এবং আমাদের বুজুর্গানে কেরাম ওলামায় কেরাম এই আমল করে নবীজিকে স্বপ্নে দেখেছেন আমি ওই আমলগুলি আপনাদের সামনে বয়ান করতেছি পেশ করতেছি পাঁচ নাম্বার পর্বের আমল হল হারতে বইতে চলতে ফিরতে সর্বদায় দূরত পড়ব বেশি বেশি দূরত পড়ব বেশি বেশি দূরত পড়লে পরে এবং শোয়ার আগে দুই রাঘাত নবল নামাজ পড়ে কোন অনুযায়ী দূরত পড়তে পড়তে ঘুমাই যাবো ইনশাল্লাহত নবীজিকে স্বপ্নে দেখা নসিব হয়ে যাবে স্বপ্নে জুটে যাবে স্বপ্নে দেখতে পাবো ইনশাল্লাহ বেশি বেশি দূরত প্রশ্ন করতে পারেন হুজুর কি দূরত পড়ব নামাজে যে দূরতগুলি পড়ি অল্লা হম্মল্ল আলা মুহম্মদিউ আলা আলি মুহাম্মদ কামা আলা ই বরহীম আলা আলী ইবরিম ইন্ন কাহামি দুম মজিদ অ্লাহ হোম্ম বারিক আলা মুহম্মদিউ আলা আলি মুহাম্মদ কামা বারুক তালা ইবরহীম আলাআলি আলা আলি ইন্ন কাহামি দুম মজিদ এই নামাজের দূরত পড়তে পারি অথবা এই দূরত পড়তে পারি সল্লি আলা উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এটাও পড়তে পারি বেশি বেশি অথবা এই দূরত পড়তে পারি জজাল্লাহু আন্না মুহাম্মদম মাু আহলু জাজাল্লাহ আন্না মুহাম্মদম মাহু আহলু এই দূরত যে ব্যক্তি একবার পড়বে এক হাজার ফেরস্তা ওই ব্যক্তির জন্য ন্যাক লেখতে লেখতে সোয়াব লেখতে লেখতে হয়রান হয়ে যাবে কতদিন এক হাজার এক হাজার বছর পর্যন্ত অথবা এই পড়তে পারে আল্লাহ সল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মোহাম্মদ বি আদাদি কুল্লি সেই মালুমিল্লাক অথবা এই দূরত পড়তে পারে আল্লাহ আলা মুহাম্মদ ও আলা মোহাম্মদ ও বারিকি ওয়া কু আদাদা মা আদা ওয়া আতার ইয়া কারিম আরও অনেক দুরুদ আছে যে দুরুদ আপনার বেশি ভালো লাগে হ্যাঁ যেটা সহি এবং শুদ্ধ করে চব্বিশ ঘন্টা হারতে বইতে অজু আছে অজু ছাড়া সর্ব অবস্থায় এই দুরুদের জন্য যে পাগল হবে দূরত পড়তে থাকবে দূরত পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে নবীজি সাল্লাহু স্বপ্ন স্বপ্নযুগে নসিব হয়ে যাবে ইনশাল্লাহ তালা সুপ্রিয় দর্শক বিন্দু আজকে শেষ পর্যায়ে আসছি সর্বদায় দূরত যারা পড়বে এবং মোহাব্বত নিয়ে অন্তরে দরদ নিয়ে রাসুলকে স্বপ্নে দেখার আরজু আকাঙ্ক্ষা নিয়ে তামান্না নিয়ে তার ওই ব্যক্তি দেখতে পারবে ইনশাল্লাহ তালা তবে সুন্নতর আমল লাগবে প্রত্যেকটা সুন্নত যেন না ছোটে প্রত্যেকটা ফরজ যেন যথাযথভাবে আদায় হয় ফরজ সুন্নত পাশাপাশি আমলগুলি করলে মহানবী সাল্লা আলি সাল্লামকে স্বপ্নে দেখা যাবে ইনশাআল্লাহ তালা নবী করিম সল্লা সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারবেন ইনশাল্লাহ তালা নবীজি সাল্লা সাল্লামকে আমরা দেখতে পারব স্বপ্নযুগে ইনশাল্লাহ তালা সুপ্রিয় দর্শকবিন্দু আজকের জন্য শেষ করার পূর্বে আমার নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আসর থেকে মাগরিব পর্যন্ত জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু নাইন সিক্স ফাইভ ফোর কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন আজকের জন্য এখানে শেষ করলাম ও আখিরুদাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলামিন।